is welcome. A much larger volume of aid is needed on a regular আসন্ন বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভীতিমুক্ত পরিবেশে সুষ্ঠ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। আর এ বিষয়ে এবার বেশ কঠিন অবস্থানে পৌঁছেছে সংস্থাটি। তাদের মতে এই নির্বাচনে ভীতিমুক্ত পরিবেশে সুষ্ঠ এবং অংশগ্রহণমূলক নির্বাচন না দেখতে পেলে নির্বাচনের পর জাতিসংঘের অবস্থান পরিবর্তন হতে পারে। আর এমনই ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতারেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক। বৃহস্পতিবার 21 ডিসেম্বর জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচনে সরকারের অনড় অবস্থানে জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগত কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ডোজারিক। ডোজারিক বলেন, বাংলাদেশের নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হলো সেটা নিয়ে জাতিসংঘের অবশ্যই কথা থাকতে পারে। ব্রিফিংয়ে নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে এক সাংবাদিক প্রশ্ন করেন, মিডিয়া এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো রিপোর্ট বলছে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার আগামী 7ই জানুয়ারি আরেকটি নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি নিয়ে রেখেছে। বিরোধী দলের সব নেতাকর্মীকে জেলে আটক রেখে এই নির্বাচনের আয়োজন করা হচ্ছে। ভয়েস অব আমেরিকা ইংরেজি সার্ভিসের এক রিপোর্টে বলা হয়েছে, বিগত 2 সপ্তাহে কারা হেফাজতে 6 জন বিরোধী দলের নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন। চলমান এই পরিস্থিতির মধ্যেও আপনি কি এখনও অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করবেন, নাকি জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনতে ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করবেন? গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায় কি ভূমিকা রাখে সে অপেক্ষায় মুখিয়ে রয়েছে বাংলাদেশের জনগণ। ওই প্রশ্নের জবাবে নির্বাচন ইস্যুতে জাতিসংঘের অবস্থানের কথা উল্লেখ করে ডোজারিক বলেন, আমি এ বিষয়ে আগেও আলোচনা করেছি এবং আপনিও উল্লেখ করেছেন যে আমরা এমন একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাই যেখানে জনগণ কোনো ভীতি প্রদর্শনের আশঙ্কা ছাড়াই তাদের ভোটদান প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এ সময় জাতিসংঘের মহাসচিব এই মুখপাত্র বলেন, কিভাবে নির্বাচন আয়োজন করা হলো সেটা নিয়ে নির্বাচন শেষে জাতিসংঘ অবশ্যই অবস্থান জানাতে পারে, তবে আমাদের অবস্থানের কোনো নড়বড় হয়নি। এদিকে নির্বাচনকে ঘিরে ভয়াবহ বিভিন্ন নাশকতার ঘটনায় বেশ উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ। বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাস ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায় গভীরভাবে চিন্তিত এই সংস্থাটি। সেই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। একই সাথে বিএনপি ডাকা হরতাল অবরোধের মধ্যে মোহনগঞ্জ এক্সপ্রেস নাশকতার আগুনে 4 জন মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশন ও ফ্রান্স দূতাবাস। গতকাল বৃহস্পতিবার 21 ডিসেম্বর সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহিলি সাবরিন। তিনি বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশন ও ফ্রান্স দূতাবাস গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তারা এ বিষয়ে শোক প্রকাশ করেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় নাশকতাকারীরা। ট্রেনে 7টি বগি পুড়ে যায়। একটি বগি থেকে মা শিশু সহ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।